সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। টি-20 দিয়েই শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে 5টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এর পরপরই আইপিএল এর আসর, মানে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে বিশ্বকাপের আগে মাত্র 5টি ওয়ানডে ম্যাচই ভরসা তাদের। কোহলির ভয় বেশি করে টি-20 ম্যাচ খেলার অভ্যেসটা না আবার প্রভাব ফেলে ভারতের বিশ্বকাপ অভিযানে। বিশাখাপট্টনমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের মতামত জানিয়েছেন কোহলি। বিশ্বকাপের আগে আরও কিছু ওয়ানডে খেলতে পারলে খুব ভালো হতো। আইপিএলে আমরা অনেক টি-20 খেলব, তাই সিরিজে আরও 2টি ওয়ানডে পেলে কেবল আমাদেরই নয় অস্ট্রেলিয়াও লাভবান হতো। বিশ্বকাপের আগে কোহলির বড় ভয় আইপিএল নিয়েও। বিশ্বকাপে আইপিএল খেলে যাওয়ার বিপদটা সম্পর্কে দলের খেলোয়াড়দের সতর্ক করেছেন তিনি। আইপিএল নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, ওয়ানডের মানসিকতা থেকে দূরে সরে যাওয়া যাবে না। আইপিএলের ম্যাচগুলো খেলার সময় টেকনিকের দিক দিয়ে কিছুটা বদভ্যাস হয়ে যায় আমাদের, সেগুলো দূর করতে হবে। আসলে বিশ্বকাপে আমাদের এমন 15 জন খেলোয়াড় লাগবে যারা সে সময় পুরোপুরি ফিট ও ঝরঝরে থাকবে শারীরিক দিক দিয়ে, তারা থাকবে আত্মবিশ্বাসী। বন্ধুরা, কোহলি যে যুক্তি দিয়েছেন তা অনেক ক্ষেত্রেই যৌক্তিক, কারণ টি-20 ও ওয়ানডে খেলার ধরন সম্পূর্ণই আলাদা। সেক্ষেত্রে আইপিএল খেলেই বিশ্বকাপে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া উচিত। আর এ বিষয়ে আপনার মতামত চাইছি আমাদের কমেন্ট বক্সে।